এসে গণতন্ত্র রাখতে হবে, এদেশে সাধারণ মানুষ যাতে চার দুটো চারটা খেয়ে বাঁচতে পারে সেটা করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, বাসস্থান দিতে হবে, লেখাপড়াটা শেখাতে হবে। আমাদের দেশে লেখাপড়া শেখানো হয় নাই। আপনার অনার্স 3 বছরের কোর্স 5 বছর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু অনার্স পরীক্ষা দিয়ে আমেরিকা সরকার নিতে পারে নাই। এইটা ইট ইজ দিস আওয়ার লিডার বেগম খালেদা জিয়া। আমাকে শিক্ষামন্ত্রী যখন করে আমাকে বলেছিলেন যে এই যে 3 বছরের অনার্স কোর্স সেটার জন্য 5 বছর 7 বছর লাগছে, যারা গার্জিয়ান তারা তো গরু বিক্রি করে পড়াচ্ছে ছেলেদের, তারা ধান বিক্রি করে পড়াচ্ছে ছেলেদের, যাতে তাদের এই 3 বছরেই অনার্স কোর্সটা শেষ হয়ে যায়। তখনও 4 বছর অনার্স কোর্স ছিল না, 3 বছরেই শেষ হয়ে যায়। আমি শিক্ষামন্ত্রী হিসাবে ওনার উপদেশ মতো সমস্ত দেশের কলেজগুলো, সমস্ত দেশের ভাইস চ্যান্সেলরগুলোকে, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরগুলোকে বললাম যে কোর্স ঠিক নিয়ম মতো চলবে, সেগুলো প্রেসিডেন্ট জিয়া নির্দেশে। আমি শিক্ষামন্ত্রী হিসাবে সমস্ত স্কুল কলেজের এই এমপিভুক্ত করে দেশের মানুষের লেখাপড়ার সুবিধা করে দিয়েছিলাম। এটা হলো বিরাট কৃতিত্ব বেগম খালেদা জিয়ার। শিক্ষা আমাদের মূলমন্ত্র, শিক্ষা ছাড়া কিছু হয় না। উনি ওটা খুব ভালোভাবে বুঝেছিলেন, যেগুলো সায়েন্স সায়েন্সের ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল সেগুলোকে উনি ইউনিভার্সিটি করলেন, 8টা ইউনিভার্সিটি একসাথে করা হলো সায়েন্সের, আপনারা এগুলো জানেন। তারপরে নৈশ বিদ্যালয় পরে বুড়োদের মাঝারি ধরের লোকের যারা কাজ করে খেটে খেটে খায় তাদের জন্য ব্যবস্থা করলেন। এই যে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখছেন, এই জাতীয় বিশ্ববিদ্যালয় না হলে লেখাপড়া তো থেমেই গেছিল, এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয় করে লেখাপড়া ভালো করে চালু করা হলো। এই যে 10টা 12টা ইউনিভার্সিটি, সায়েন্সের ইউনিভার্সিটি 10টা 12টা, এটা বেগম খালেদা জিয়া বলেই সম্ভব হয়েছিল। উনি না হলে পরে এই 10টা 12টা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি হতো না। সাধারণ মানুষের, গরিবের ছেলে পড়াশোনা লেখাপড়া করতে পারে না টাকার জন্য, উনি তাদের টাকা দিয়ে পড়িয়েছেন। যে গরিবের ছেলে যারা ছাত্র ভালো স্কুল কলেজে যাচ্ছে তাদের টাকার কোনো অভাব হবে না, সমস্ত টাকা আমি দেব। এবং আর শিক্ষামন্ত্রী হিসাবে আমি সাক্ষী দিয়ে বলছি আপনাদেরকে, উনি সবাইকে বললেন না তো এখন কথা, একটু বলতে শেষ করতে দেন। উনি একেবারে উনি সেই জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে উন্নত করে গেছেন। ম্যাডাম, এইটুকু বাদেও যে সার্ক, যে জিয়াউর রহমানের স্বপ্ন যেটা এরশাদের সময় স্থাপিত হয়েছিল, তার পরবর্তীকালে সার্কের নেতা হিসেবে অনেক নাম করেছিলেন উনি। আজকে দেশের বাইরে আমরা গণতান্ত্রিক আন্দোলন আমরা যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারি, আমরা যেন সফল হতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।